ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা। কোটি ভক্তের দীর্ঘ অপেক্ষার পর আসে প্রতিটি বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ওই গোল পোস্টকে ঘিরেই, যেটার দিকে নজর থাকে ভক্তদের। যারাই গোল করেন তারাই হয়ে ওঠেন জনপ্রিয়। গোল করা সেই ফুটবলারকে যোগের পর যোগ মনে রাখে ভক্তরা। তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে হালের তারকা কেলিয়ান এমবাপ্পে, সবাই বিশ্বকাপে জনপ্রিয় হয়েছেন গোলের কীর্তি গড়ে। এই পর্যন্ত বিশ্বকাপে যারা প্রতিপক্ষের জালে অন্তত ১০ বার বল জড়িয়েছেন তাদের নিয়ে এই ভিডিও। ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নাম সবারই জানা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ভেঙেছিলেন গার্ড মোলারের রেকর্ড। রোনালদোর করা সেই রেকর্ডটি আবার ভেঙে দিয়েছেন গার্ড মোলারের স্বদেশী মিরোস্লাভ ক্লোজা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের জালে বল জড়িয়ে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা বনে যান জার্মান এই স্ট্রাইকার। ক্লোজা হলেন জার্মানির সৌভাগ্যের প্রতীক। যেই ম্যাচেই তিনি দেশের হয়ে গোল করেছেন সেই ম্যাচেই দল জিতেছে। তিনি জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ১৬টি গোল নিয়ে বিশ্বকাপেরও সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দুটি গোল করে তিনি ব্রাজিলের রোনালদো নাজারিওকে টপকে সর্বোচ্চ গোলদাতা হন বিশ্বকাপে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় মিরোস্লাভ ক্লোজা অংশ নিয়েছেন ২০০২, ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালে। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মিরোস্লাভ ক্লোজা। তালিকায় দুই নম্বরে আছেন রোনালদো নাজারিও, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের একজন এই কিংবদন্তি। ক্যারিয়ারে দুটি বিশ্বকাপ রয়েছে তার। জাতীয় দলের হয়ে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন রোনালদো নাজারিও। ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে বলা হয় বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। দ্য ফেনোমেনন খ্যাত এই তারকা হয়েছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও। দুবার ব্যালন্ডিয়র, একবার ইউএফআর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন রোনালদো নাজারিও। ব্রাজিলের হয়ে তিনি ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল, যার মধ্যে ১৫ গোল আছে তার বিশ্বকাপে। মিরোস্লাভ ক্লোজা ১৬ গোল করার আগে ১৫ গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে গোল্ডেন বল, ২০০২ আসরে জিতেছেন গোল্ডেন বুট। তালিকায় তিন নম্বরে আছেন গার্ড মোলার, পশ্চিম জার্মানির হয়ে খেলেছেন এই কিংবদন্তি। প্রতিপক্ষের জালে বল ফেলার দক্ষতার জন্য তাকে সর্বকালের সেরাদের একজন হিসেবে মানা হয়। এই জার্মান কিংবদন্তির ফিনিশিং ছিল অনবদ্য। দেশের হয়ে ৬২ ম্যাচে করেছেন ৬৮ গোল, যার ১৪টি ছিল বিশ্বকাপে। বিশ্বকাপে ১৪ গোল তিনি করেছেন ১৩ ম্যাচে। তালিকায় চার নম্বরে আছেন জাস্ট ফন্টাইন, এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ড ফরাসি এই তারকার। একবারই বিশ্বকাপ খেলেছেন এই ফরওয়ার্ড, সেটি ১৯৫৮ সালে। সেই বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টাইন। তালিকায় পাঁচ নম্বরে আছেন ফুটবল সম্রাট কালোমানিক পেলে, কালোমানিক নামেই পরিচিত এই কিংবদন্তি। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন পেলে। ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। পেলে একমাত্র ফুটবলার যে কিনা বিশ্বকাপের ইতিহাসে তিনটি শিরোপা জিতেছেন। ক্যারিয়ারে ফুটবল বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন পেলে। কিংবদন্তি এই ফুটবলার ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সর্বোচ্চ গোল করা ফুটবলারদের তালিকায় ৭৭ গোল নিয়ে শীর্ষে আছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। তালিকায় ৬ নম্বরে আছেন হাঙ্গেরির ফুটবলার সান্দর কোচেস। হাঙ্গেরির এই দুর্দান্ত ফিনিশার তার সময়ের সেরাদের একজন ছিলেন। ১৯৫২ ও ৫৪ সালে তিনি যে কোনো ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। দেশের হয়ে ৬৮ ম্যাচে করেছেন ৭৫ গোল। ১৯৫৪ বিশ্বকাপে তিনি ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। একই বিশ্বকাপে দুইবার হ্যাট্রিক করার অনন্য রেকর্ড তিনিই প্রথম গড়েন। তালিকায় ৭ নম্বরে আছেন ক্লিন্সম্যান। ক্লিন্সম্যান জার্মানির তারকা ফুটবলার ও কোচ। তিনি ২০০৬ বিশ্বকাপে জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ খেলেছেন ১৯৯০ সালে। এরপর ১৯৯৪ ও ৯৮ সালে খেলেছেন একীভূত জার্মানির হয়ে। বিশ্বকাপে ক্লিন্সম্যানের গোল সংখ্যা ১১টি। ১১ গোল নিয়ে তালিকায় সপ্তম স্থানে আছেন এই জার্মান কিংবদন্তি। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় অষ্টম স্থানে আছেন হেলমুট রান। পশ্চিম জার্মানির এই কিংবদন্তি ফুটবলারকে ডাকা হতো দ্য বস, দ্য বস নামেই পরিচিত তিনি। ১৯৫৪ বিশ্বকাপে ফাইনালে হাঙ্গেরির বিপক্ষে জয়সূচক গোলটি করেন তিনি। বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা ১০টি। তালিকায় ৯ নম্বরে আছেন গ্যারি লিনিকার। ১৯৮৪ সালে ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি। এরপর ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ৮০ ম্যাচে করেছেন ৪৮ গোল, ৮৬ বিশ্বকাপে জিতে নিয়েছেন গোল্ডেন বুট। বিশ্বকাপ ক্যারিয়ারে তার গোল সংখ্যা ১০টি।
তালিকায় 10 নম্বরে আছেন গ্যাব্রিয়াল বাতিস্তোতা। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের একজন গ্যাব্রিয়াল বাতিস্তোতা। এই আর্জেন্টাইন বিশ্বকাপে ক্যারিয়ারে গোল করেছেন 10টি। 1994, 1998 ও 2002 বিশ্বকাপে অংশ নিয়েছেন গ্যাব্রিয়াল বাতিস্তোতা।